আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। সেই ছোট্ট থেকে হাতে পায়ে এত বড় হতে দেখল সে এই মেয়েটাকে। শুধু গায়ের গরণ বাড়া ছাড়া কোনো পরিবর্তন নেই। এখনও সেই ফড়িংয়ের মতোই লাফায়, খোয়ের মতোই বুলি ফোটে ওর। বধূ ফকির একটা ছোট্ট শ্বাস ফেলে বলল, ঘুঙুর কি তোর? এইটা আমার মায়ের ঘুঙুর, তুই না দেওয়ার কেডা? এইটা তোমার বাপ জানে, তোমার মায়েরে দিছিল। তো এইটা কিনছে তোমার বাপ জানে, না তুমি, না তোমার মা। মরা মাইনসের কবর ছাড়া আর কিছুই হয় না। আর এই ঘুঙুর এই আক্কা ভাদুল গায়ে খালি আমার পায়ে বাজে, তাই এই ঘুঙুর আমার। খই ছাড়া এই ঘুঙুর আর কেউ পরত না, শুনছ? খয়ের যুক্তি আর শাসনের ভঙ্গিমা দেখে বধূ ফকির শব্দ করে হেসে দিল। এই গ্রামে একমাত্র ওর কাছেই বধূ ফকিরের মাদলের তাল আর গানের ধোয়া পাগলামি না, নইলে সবাই ফকির কম বধূপাকল বলেই বেশি ডাকে তাকে। বধূ ফকির তাই সব পাড়া গায়েই বলে বেড়ায়, ভাগ্য করে ভাদুল গায়ে একটা মেয়ে পেয়েছে বটে। ভাদুল গাঁও শহরের কোলাহল পেরিয়ে এক ছোট্ট গ্রাম। আধুনিকতা বলতে এই গ্রামের শুধু স্কুল বিল্ডিং আর গেরস্থ মুন্সি বাড়ির দালান অব্দিই চোখে পড়বে। বাকি সব টিনের ঘরগুলো কাছারি বাড়ির এক নামে জানাশোনা কোমরপাড়ায় মাটির ঘরও আছে। ঠিক মাঝখান দিয়ে একরকম বুক ছিঁড়ে একে বেঁকে চলা গ্রামের নামে মিল রেখে শাখা নদীর নাম ভাদুয়া, লোকমুখে ওঠা সুকু মরা নামেই পরিচিত। স্রোতস্বিনী কোনো নদীর একাংশকে ভাদুয়াকে মরা বলে ডাকার যথেষ্ট কারণ আছে। কথিত আছে এই ভাদুয়ার আগে অনেক তেজ ছিল, প্রায় নৌকা ডুবি হতো এখানে, সেটাও আবার শুক্লপক্ষের তিথিতে। শুক্লপক্ষের তিথিতে নৌকা যাত্রীদের শুক মরত বলে ওই শাখা নদীকে সব শুক মরা বলেই ডাকে। বধূ ফকির বলল, শুক মরা সর্পটি তোর সোহাগের লাগে রাইখা দেখই, বড় তো আর কম হইলি না, আর কতদিন নাচবি আমার মা দোলার ধোয়াই? একখান সুন্দর দীক্ষা সোহাগ দীক্ষা বিয়ের সাথে করণ লাগবো না? খয়ের সব কথাই ইদানিং বিয়ের কথা বলে বধূ ফকিরের অভ্যেসে দাঁড়িয়েছে, আর সাথে খয়ের গালগুলো লাল হওয়ার অভ্যেসও বানিয়ে নিয়েছে প্রতিবারের মতো। এবারও বিয়ে আর সোহাগ শব্দ দুটো শুনে ছুট লাগালো। এক ছুটে নদী পাড়ে এসেছে খই, হাঁপাচ্ছে রীতিমতো, তীরে ফিরানো নৌকায় বসে ভাদুয়ার জলে পা ভিজিয়ে উষ্ণ গালজোড়া শীতল করার বৃথা চেষ্টা করল ও। বধূ ফকিরের কথা মনে করে দুহাতে মুখ লুকোতে যাচ্ছিল, কিন্তু পাশের ডাঙায় তুলে রাখা নোঙরটা দেখে থেমে গেল ও। সেদিকে মুগ্ধ চোখে তাকিয়ে থেকে আস্তে ধীরে বলতে লাগলো, ফকির কাকা কি সত্য কইল? মাইয়াগোলজা সত্যি কি প্রেম যমুনার প্রেম নোঙর? এই প্রেম নোঙরে আটকালে সত্যি কি আর নিস্তার নাই? আমার মতো এই মুখপুরীর প্রেম যমুনায় সত্যি কি আটকাইব কেউ? এই কত বড় দুনিয়ায় সত্যি আছে কেউ এমন? কেউ কি সত্যি আইব প্রেম নোঙর নিয়া আমার প্রেম যমুনায় আটকাইতে? জ্ঞান ফেরার পর প্রাপ্তির গানই আগে ইচ্ছের কানে ফেসে আসলো। চোখ মেলে অরিত্রা, রাকা, সাফওয়ান, মাহিন সহ কনসার্টের স্বেচ্ছাসেবী দলকে চোখে পড়ল ওর। আস্তে ধীরে উঠে বসলো রাকা, ওকে চুসের গ্লাস দিয়ে বলল, ইচ্ছে এখন কেমন আছিস? এটা খা, বেটার ফিল করবি। মুখের ভেতরে চালা পোড়া আর গলায় র্যাশগুলো দেখে ইচ্ছের মনে পড়লো কি ঘটেছিল। মুখ দিয়ে শ্বাস ছেড়ে জুসটা কয়েক ঠোকে শেষ করলো ও, ঝাল কমেছে কিছুটা। অরিত্রা বলল, ঝালে কি অজ্ঞান হয়? আজ প্রথমবার চাক্ষুষ দেখলাম, বাবা। ইচ্ছে কিছুই বলল না, ও বোঝার চেষ্টা করছে স্টেজে গান গাইছে কে। অরিত্রার কথা শুনে রাখা মনে মনে কয়েকটা গালি দিয়ে বলতে লাগলো, তুমি খেয়ে দেখতে না হয় ওরি, কেমন লাগে ওইটা খেতে? এক নম্বরের শাকচুনি মেয়ে একটা, যেমন নাম তেমন কাম, অরি শত্রু। ওকে চোখ ছোট ছোট করে তাকিয়ে থাকতে দেখে সাফওয়ান বলল, এক বোতলে এই দশা, আর এক বোতলের কি হবে তাহলে? ওটা কি খাবে? কেন, ইচ্ছে ম্যাডামের বান্ধবী আছে তো, রাখা ম্যাডাম। মাহিনের কথা শুনে আঁতকে উঠল রাখা, এবার মাহিনের দিকে তীক্ষ্ণ চোখে তাকালো ইচ্ছে। ওর চাহনি দেখে না চাইতেও খানিকটা ভয় পেয়ে গেছে মাহিন। এই মেয়ে প্রাপ্তির কলার ধরে ওকে চর মেরেছে, ওর হকি স্টিকও ড্রেনে ফেলে দিয়েছে। একটু থতমত খেয়ে বলল, কি ব্যাপার, আপনি আমার দিকে এভাবে তাকাতে পারেন না? আতশোয়া থেকে ইচ্ছে উঠে দাঁড়ালো, জিভ দিয়ে ঠোঁট ফিচিয়ে রাখাকে বলল,
গিটার কোথায়? এখানে। প্রাপ্ত গিটার হাতে দরজায় দাঁড়িয়ে পাশে মিষ্টিও আছে। ওর হাতে গিটার দেখে জ্বলে উঠল ইচ্ছের শরীর। হনহনিয়ে গিয়ে কেড়ে নিল ও গিটারটা, চেঁচিয়ে বলল, তুমি আবারও কেন আমার গিটার ধরেছ? প্রাপ্ত কারো অনুমতিও নেয় না, কারো কাছে জবাবদিহিও করে না। কারো আবেগকে আঘাত করার কোনো অধিকার তোমার নেই। ইচ্ছের কথাই এবার একটু কপাল কুচকালো প্রাপ্ত। আবেগ বলতে কি গিটারকে বোঝালো ইচ্ছে? এই আবেগ শব্দটা শুনেই মাথা ফাঁকা হয়ে গেছে ওর। কি হলো, সহসা ইচ্ছে দুহাতের কনুইয়ের উপরে চেপে ধরল প্রাপ্ত। নিজেও চড়া গলায় বলল, আমাকে আঘাত করার অধিকার তোমাকে কে দিয়েছে? ইচ্ছে নিজের হাতের দিকে তাকালো, অনেক বেশি জোরে চেপে ধরেছে প্রাপ্ত। ওর হাত ছাড়া মেরে ছাড়িয়ে নিল নিজেকে, দাঁতে দাঁত চেপে বলল, অন্যায়ের শাস্তি দিয়েছিলাম জাস্ট, কিন্তু পরের বার আর শাস্তি নয়, প্রত্যুত্তর দিব। তৈরি থেকো সদমান ইনাপ্রান্ত, ইচ্ছে ওর প্রিয় জিনিস হারানো যন্ত্রণায় যেভাবে পড়ছে, তার চেয়ে কয়েক হাজার গুণ বেশি যন্ত্রণায় পোড়াবো তোমাকে। প্রিয় হারানোর যন্ত্রণা, উইর রেডি। এক পলক সবার দিকে তাকিয়ে বেরিয়ে গেল ইচ্ছে। হাত মুঠো করে শক্ত হয়ে দাঁড়িয়ে রইল প্রাপ্ত, প্রচণ্ড রাগে কাঁপছেও। এক প্রকার এই মেয়েটার সাহসে প্রতিবার অপমানিত হতে হয়েছে ওকে। শেষ কথাগুলোতে সতর্ক করে দিতে গিয়ে আর এক দফায় নিজেকে সাহসী প্রমাণ আর প্রাপ্তকে অপমান করে গেল ও। মিষ্টি অবস্থা বুঝে উঠেও বরাবরের মতো নিজের করণীয়টাও বুঝল না। প্রাপ্তকে নিয়ে সব সময় ভয় থাকেও, কিন্তু এখন ইচ্ছে যা বলে গেল, যেভাবে বলে গেল, তাতে ওই বা কী করবে, সেটা ভেবেও ভালো রকমের চিন্তা হচ্ছে মিষ্টির। ইনিশা, ওই ইনিশিয়েট ইয়োর ড্রিম স্থাপত্য নকশায় এক ধাপ এগিয়ে থাকা দেশের প্রকৌশল কর্মক্ষেত্রগুলোর মাঝে এক অন্যতম নাম। এই অফিসের প্রাত্যহিক কর্মদিবস সকাল 8টা থেকে রাত 8টা, রাত সর্বোচ্চ 10টাও হয় কোনো কোনো দিন, কারো কারো জন্য তার ঊর্ধ্বে নয়। এখন রাত 8:30, অন্ধকারাচ্ছন্ন বহুতল অফিস ভবনটির 11 নম্বর ফ্লোরে এখনও আলো চলছে। রুমের ঠিক মাঝখানে আগুনও চলছে। লিখন মাথা নিচু করে দাঁড়িয়ে আছে তার বসের সামনে, হাত দুটো মুষ্টিবদ্ধ করে সামলাচ্ছে নিজেকে। তার অক্লান্ত মেধা শ্রমের ফল শেষ হয়ে যাচ্ছে ওরই চোখের সামনে, ক্ষোভে ফেটে যাচ্ছে লিখনের শরীর। ইচ্ছে করছে সামনে বসে মদ গিলতে থাকা শিক্ষিত জানোয়ারটিকে ওই আগুনেই জ্বালিয়ে দিতে, তবুও কিছু বলতে পারছে না, করতে পারছে না ও, শুধু দুহাত মুঠো করে দাঁড়িয়ে রইল। নেশায় বুধ হয়ে থাকা নিজাম টলমল চোখে লিখনের দিকে তাকালো। পৈশাচিক আনন্দ পাওয়ার কথা ওর লিখনের এতদিনের করা এইসব প্রেজেন্টেশন পড়াতে, তবে তা হচ্ছে না। লিখনের আফসোসের পরিবর্তে রাগি চেহারাটাই একদমই মজা পাচ্ছে না ও। লিখনকে নিজাম অফিসে ডেকে পাঠিয়েছিল প্রমোশনের জন্য, রাতারাতি প্রমোশন দেবে বলে, তবে শর্ত ছিল এই পদমর্যাদা বৃদ্ধির জন্য লিখনকে সস্ত্রীক আসতে হবে। সেই দিনের ইভেন্টে এসেছিল লিখনের বউ হলুদ শাড়িতে আসা মেয়েটির দুদণ্ডের বেখিয়ালি পড়ার জন্য তলপেট কিছুটা দৃশ্যমান হয়, আর তার চোখে পড়ার পর থেকেই তাকে রাত্রি যাপনে চাই বলে প্রতিজ্ঞা করে বসেছে নিজাম। কিন্তু আজ যখন দেখল লিখন একাকী অফিসে এসেছে, রাগে ওর সব প্রেজেন্টেশন আর নকশা নিজ হাতে চালিয়ে দিয়েছে ও, তারপরও কোনো আফসোস নেই লিখনের, উল্টে রাগ ওর চেহারায়। নিজাম উঠে দাঁড়িয়ে বলল, এগুলো রশিদের প্রেজেন্টেশন ছিল, চুরি করে এগুলো তুই নিজের নামে চালিয়ে দিচ্ছিলি, ইনিশা থেকে তোকে বরখাস্ত করা হলো। লিখনের ভাবান্তর হলো না, যাতে আরো রাগ হলো নিজামের। ড্রয়ার থেকে চেক বইটা নিয়ে কিছু একটা লিখে বলল, আমার কাছে থেকে 50 লাখ টাকা নিয়েছিলি, তা ফেরত দিসনি, সে দায়ে জেলে যেতে হবে তোকে। লিখন তখনও চুপ। নিজাম একটু থেমে বাঁকা হেসে বলল, তুই জেলে গেলে বাসায় রুবা তো একা, তাই না রে লিখন? এতক্ষণে চোখ তুলে তাকালো লিখন, রাগে চোখ ভরে উঠেছে ওর। সামনে থাকা জঘন্য মানুষটাকে খুন করবার ইচ্ছে জাগছে ওর। হাতের মুঠো আরো শক্তিতে মুঠো করার আগেই কেউ খুশি লাগিয়েই দিল নিজামকে। লোকটা এমনিতেও মাতাল ছিল,
আর সেই ঘুষিতে টেবিলে গিয়ে পড়েছে একদম। লেখন বিস্ময়ে নিজামের থেকে চোখ সরিয়ে পাশে তাকালো। হালকা নীল রঙের শার্ট, কালো প্যান্ট ইন করা, হাতে মোটা চেনের ঘড়ি, একেবারে ফর্মাল লুকে দাঁড়ানো সুদর্শন এক যুবক। বয়স 27-28 হবে হয়তো। গায়ের রং বেশ উজ্জ্বল। চোখে চশমা পরিহিত ছেলেটার চেহারায় যেন নিষ্পাপ শব্দটা স্বর্ণাক্ষরে লেখা। অফিসের কেবিনের আলোর চেয়ে ফ্লোরের কাগজের আগুনের অল্প বিস্তর আলোতে ছেলেটাকে বেশ লাগছে দেখতে। লেখনের দিকে তাকিয়ে ছেলেটা বলল, এই ধরনের পশু বেশি মানুষদের মারার জন্য এত সময় নিতে নেই, নইলে তুমি মারার আগেই অন্যজন এই সবের কাজ করে দেবে, বুঝেছ? লেখন নীরবে তাকিয়ে রইল ছেলেটার দিকে। নিজাম টেবিল থেকে মুখ তুলে ঠোঁটে আঙ্গুল ছোঁয়ালো। কেটে রক্ত ছড়ছে, ওকে কেউ খুশি ছুঁড়েছে ভেবে চরম রাগ হলো ওর। টেবিলে বাড়ি মেরে ঘুরে উঠে বলতে যাচ্ছিল, আজ তোকে। লেখন খেয়াল করলো ছেলেটাকে দেখেই নিজাম থেমে গেছে। তৎক্ষণাৎ যতটা তেজ নিয়ে ও বলতে শুরু করেছিল ততটাই নইয়ে বিস্মিত চেহারায় তাকিয়ে আছে ও ছেলেটার দিকে, যেন এ কাকে দেখছে ও। ছেলেটা শান্ত দৃষ্টিতে তাকিয়ে নিজামের দিকে ডান হাতে বা হাতের হাতাটা ভাঁজ দিতে দিতে এগুলো সে এগিয়ে একদম নিজামের সামনে দাঁড়িয়ে গিয়ে বলল, কিছু বলছিলে নিজাম? রাকিন, তুই এখানে? বিস্ফোরিত চোখে মানুষটাকে আরেকবার পরখ করে নিল লিখন। এই তবে রাকিন সাফায়াত, ইনিশিয়াল ফাউন্ডার রাজীব মাহমুদের একমাত্র ছেলে রাফিন সাখাত। এই ছেলেই বাবার এত বড় সাম্রাজ্যে এক সাধারণ কর্মচারীর মতো কাজ করে চলেছে তবে? নিজামের কথাই তাচ্ছিল্যের হাসি ফুটল রাকিবের চোখে। টেবিলে রাখা গ্লাসের পানিটা একদম মুখে ছুঁড়ে মারল ও নিজামের। চোখ খিচে বন্ধ করে নিয়ে ভেজা চেহারায় হাত বুলালো নিজাম, মাথা ছাড়া মারল বার কয়েক। রাকিন বলল, নেশা কেটেছে? অফিসের দাঁড়াইটাই এসে তুই রাজলীলা বসাতে চাইবি, বাবার তিল তিলে করা এই নেশায় অপবাদ লাগানোর ধান্দা খুঁজবি, আমি থাকতে তা কি করে হতে দিই বল? চলে এলাম তাই। দেখ তো ভাই, বড় কাকা কাকি মারা যাওয়ার পর বাবা কোনো দিনও কোনো কিছুর কমতি দেয়নি তোকে নিজাম। ইনিশের এত বড় একটা জায়গায় জায়গা করে নিয়েছিস নিজের শিক্ষাগত যোগ্যতায়, আজ এত নিচু চিন্তাটা মাথায় আনতেও লজ্জা করো না তোর? নিজাম মাথা নিচু করে চুপ রইল। ইনির সাথে আজ অব্দি রাকিনের অগোচরে হয়নি কিছুই। ছেলেটা এই নতুন নতুন জয়েন করা লিখনকেও নক্ষদর্পণে রাখবে ভেবে দেখেনি ও সেটা ঘোষিতা বেশ জোরেই দিয়েছে। রাকিন লিখনের দিকে এগিয়ে পড়ল, তুমি কি চাও ওকে কি শাস্তি দেব? পুলিশকে বলবো নাকি রাজীব মাহমুদকে? রাজীব, কাকাকে কিছু বলিস না রে রাকিন, আর হবে না কোনো দিন এমন, প্লিজ কিছু বলিস না রাজীব কাকাকে। তৎক্ষণাৎ রাকিনের পায়ে পড়ে গিয়ে নিজাম আহাচারির মতো করে বলল, সবে জয়েন করলেও লেখন জানে রাজীব মাহমুদের শাস্তির ধরন। পুলিশকে বললে যদি মানহানির মামলায় জেল হয়, রাজীব মাহমুদ জানলে ওর ফাঁসির ব্যবস্থা করে দেবে নির্ঘাত। কোনো কাজে কোনোরূপ অন্যায় সহ্য করতে পারেন না ভদ্রলোক। রাকিন বলল, লেখনের পা ধর নিজাম, ওকে বল ও কি চায়। হুড় মুড়িয়ে লিখনের পা জড়িয়ে ধরল। নিজাম বলল, আমাকে ক্ষমা করে দাও লিখন, মাফ করে দাও প্লিজ, দয়া করো, আর কোনো দিন হবে না এমন, কোনো দিনও না। লিখন খানিকটা বিমূর্ত। রাকিন বলল, নির্ভয় বলো লিখন, তুমি কি চাও? আমি বলছি সেটাই হবে, তোমাকে তোমার স্ত্রীকে অপমানের জবাব তোমার মর্মতেই হবে। লিখন একটা ছোট্ট শ্বাস ফেলে বলল, পা ছাড়ুন স্যার। না, আগে বলো তুমি আমাকে। ক্ষমা করলাম, সরুন আপনি। নিজাম সরে গেল। রাকিন বলল, এত সহজে ছাড় দেওয়াটা কি উচিত হলো তোমার লিখন? লিখন মৃদু হেসে বলল, জি স্যার, কারণ আমি চাই না ওনার কৃতকাজের জন্য রাজীব স্যার এতটুকু কষ্ট পান বা অপমানিত হন। আর বিনিময়ে শুধু আপনিই আমাকে কথা দিন, ভবিষ্যতে ইনিশার কোনো সদস্যকে যেন আমার মতো বাজে পরিস্থিতির মুখোমুখি না হতে হয়। আপনি কথা দিলেই এটা সম্ভব জানি আমি, তাই এটাই চাইলাম, দ্যাটস ইট। লেখনের জবাব শুনে তৃপ্তিতে মাথা উপর নিচ করল। রাকিন কৃতজ্ঞতা স্বরূপ সুন্দর মতো একটা হাসি দিয়ে আসছি স্যার বলে বেরিয়ে গেল লেখন। তারপর নিজামের দিকে তাকালো রাকিন বলল, কি কি ডকুমেন্টস পড়িয়েছিস?
গড়গড় করে পুরোটা বলে দিল নিচাম। সবটা শুনে রাকিন বলল, রাফের সফট কপি অবশ্যই তোর কাছে, দ্বিতীয়বার তৈরি করে যাতে লিখনকে না জমা দিতে পারে। এখানে রাখলে আবার চোখে পড়বে, তাই ওগুলো বাসায় রেখেছিস, রাইট? রাকিনের যুক্তি দেখে কিছু সময় থেমে রইল নিজাম। রাকিন আবারও উত্তর চাইতেই মাথা ওপর নিচ করল ও। রাকিন বলল, এই মুহূর্তে বাসায় যাবি তুই, আর বাসায় গিয়ে পুরোটা সেন্ড করবি আমাকে। ওর প্রেজেন্টেশন আমি কভার করব, আর এই ট্রান্সিশনে তোকে বাবা যেন না দেখে, গট ইট? মাথা আরো চড়ে নাড়ালো নিজাম। ইশারায় ওকে বেরিয়ে যেতে বলল রাকিন। নিজাম চলে গেলে একটা দীর্ঘশ্বাস ফেলে থাই ক্লাসের জানালার ধারে গিয়ে দাঁড়ালো রাকিন। পকেটে দুহাত গুছে তাকিয়ে রইল রাতের শহরের দিকে। ভাবতে লাগলো ওর অবদানটুকু নিয়ে এভাবেই নিজের কাজ, অন্যের পরিবর্তে কাজ, অন্যের ভুল শুধরানো নিয়েই চলছে ওর ইনিশিয়াল কেরিয়ার। কিন্তু বিদেশের স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে ইঞ্জিনিয়ারিং পাস তো ও শুধু ইনিশিয়ার জন্য করেনি, পেশার মাঝে প্যাশনকে কবে খুঁজে পাবে, আদেও পাবে কি না কে জানে। আলতো করে গ্লাস ঠেলে সরিয়ে দিয়ে তাতে মাথা ঠেকালো রাখেন। শীতল হাওয়া চেহারায় লাগতেই চোখ বন্ধ করে নিল ও। মেসেজের শব্দ কানে আসলেও চোখ মেলল না, অনুভব করতে লাগলো মাঝরাতের এই স্নিগ্ধ বাতাসকে। আচমকাই মনে হলো তাতে যেন কারো গাঢ় প্রশংসার সহিত সংবাদ পাঠানো। অজানা কোনো প্রেম জোয়ারে গা ভাসিয়ে তোমার প্রেমনগরে অপেক্ষায় আছি প্রিয়, বেশি অপেক্ষায় রেখো না, রেখো না খুব বেশি অপেক্ষায়। সবে তো কদিন হলো দেশে ফিরেছ, এখনই রাত দুটো বাজে বাসায় ফিরতে শুরু করেছো ইচ্ছে? এটা তোমার বিদেশে সেই রঙিন পৃথিবী না যে যখন খুশি যেভাবে খুশি চলবে। এখানে রাত দুটো অবধি কোনো ভদ্রঘরের মেয়ে বাসার বাইরে থাকে না, এটা বুঝতে হবে তোমাকে। নেক্সট দিন থেকে সন্ধ্যের আগেই সব ঘোরাঘুরি শেষ করে বাসায় ফিরবে তুমি, বুঝেছ? বাসায় ঢোকার সময়ই এসব কথা শুনে পা থেমে গেল ইচ্ছের কাঁধে থাকা গিটারের ব্যাগের ফিতা শক্ত মুঠোয় ধরল ও। কথাগুলো শাসন হলে খুশি খুশি মেনে নিত ও, কিন্তু এ কথাগুলো ওকে কন্ট্রোল করার উদ্দেশ্যে বলা সেটা বক্তা ও দুজনেই খুব ভালো মতন জানে। অন্য সময় হলে এই ভদ্রমহিলার একটা একটা শব্দের জবাব দিতে ইচ্ছে, কিন্তু আজ কিছু না বলেই পা বাড়াচ্ছিল ঘরের দিকে। নিজের কথাই কোনো প্রত্যুত্তর না পেয়ে অবাক হলেন নাফিসা বেগম। তার জানা মতে এই মেয়ে তার কথার জবাব না দিলে দম আটকে মারা পড়বে, তবুও আজ জবাব কেন দিল না? ইচ্ছের হাতে থাকা গিফট বক্সে নজর গেল তার। কি এমন আছে ওই বক্সে যে ইচ্ছে তাকে প্রত্যুত্তর করল না? ওই বক্সে কি ইচ্ছের এত খুশি হওয়ার কিছু থাকতে পারে? তড়িঘড়ি করে এগিয়ে এসে বললেন, তোমাকে কিছু বলছে ইচ্ছে? গিয়েছিলে তো কনসাল্টে, পেমেন্ট চেকের পরিবর্তে গিফট বক্স নিয়ে ফিরছো, তা কোন ফ্যান গিফট করলো তোমাকে? আমিও তো শুনি, রাত দুটো অবধি তাকে সময় দিয়ে আসলে বুঝি। এটুকু শুনে সিঁড়িতে আর একবার থামলো ইচ্ছে। বেশ বুঝতে পারছে ভদ্রমহিলা অকারণ ঝামেলা তৈরি করতে চাইছে। এসব কথাই ইচ্ছে রিয়্যাক্ট করলেই সে নওশাদ সাহেবকে বলতে পারবে ইচ্ছে বেয়াদবি করেছে তার সাথে। তারপর ওরই বাবা ওকে ভুল বুঝবে, এমনটাই হতো। এতগুলো বছর হলো বিদেশ থেকে ফেরার পর তা আবার শুরু হয়েছে, তাই এসবে নিজেকে অভ্যস্ত করে নিয়েছে ইচ্ছে। পেছন দিকে না তাকিয়ে বলল, তোমার এসব ননসেন্স কথা শোনার মুড এখন আমার নেই, জবাবের মুডও নেই, রুমে যাচ্ছি, বাকিটা সকালে শুনিয়ে দিও। ইচ্ছে সিঁড়ি বেয়ে উপরে নিচের ঘরে চলে গেল। আর এক দফায় অবাক নাফিসা বেগম আজ এতগুলো বছরে প্রথমবার ইচ্ছে বলল ওর জবাব দেওয়ার মুড নেই। আবার বলল বাকিটা পরে শুনিয়ে দিতে। মাথায় চট পাকাতে লাগলো বেশ কয়েক প্রশ্ন, পা চালিয়ে উনিও নিজের রুমে চলে গেলেন। নওশাদ সাহেব তখন ঘুমে আচ্ছন্ন। আস্তে ধীরে গিয়ে স্বামীর পাশে শুয়ে পড়ে হঠাৎই ইচ্ছে বলে চেঁচিয়ে উঠে বসলেন নাফিসা বেগম। ধরপড়িয়ে উঠে বসলেন নওশাদ সাহেব। আবছা আধারে স্ত্রীকে অস্থিরভাবে শ্বাস নিতে দেখে আগে টেবিল ল্যাম্প চালিয়ে দিলেন, পাশ থেকে চশমাটা নিয়ে চোখে দিয়ে স্ত্রীর দিকে তাকিয়ে বললেন, কি হলো নাফিজা, ঠিক আছো তো তুমি, কি হয়েছে? নাফিসা বেগম অস্থির চিত্তে বললেন, ইচ্ছে। হ্যাঁ, কি হয়েছে ইচ্ছের, এমন করছো কেন তুমি? ইচ্ছে কিনে আমি বাজে স্বপ্ন দেখেছি নওশাদ, মেয়েটা কোনো ফিরলো কিনা
কে জানে তোমাকে কত করে বললাম ওকে যেতে দিও না কনসাল্টে, শুনলে না? রাত 2 বাজে নওশাদ, আমার ভয় করছে মেয়েটার জন্য। আচ্ছা শান্ত হও তুমি, ইচ্ছে ঠিক আছে, তুমি জানো ও কেমন এভাবে চলাফেরা করে, অভ্যস্ত ও, কিছুই হবে না ওর, রিল্যাক্স। নওশাদ সাহেব পানির গ্লাস এগিয়ে দিলেন,